নির্মাণ রসায়ন পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তায়, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজের হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। কবি রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ কবিতাটি সকলেই পড়েছে। নগরায়নের সঙ্গে সঙ্গে আমাদের স্থাপত্য নির্মাণের ধরন বদলাচ্ছে, যার প্রভাব পড়েছে গ্রামেও। গ্রামের মাটি, বাঁশ ও বেতের তৈরি যে বাড়িটি আমাদের চিরায়ত ঐতিহ্য ছিল, তা পেছনে ফেলে আমরা এখন ইট পাথরের বাড়ি তৈরির দিকে ঝুঁকছি। শহরের মানুষের দেখা দেখি কংক্রিটের বাড়িকেই আকর্ষণীয় ভাবছে। অথচ এতে যেমন এক ধরনের পরিবেশ দূষণের মাত্রা বাড়ছে, তেমনি গ্রামের সুপরিচিত শান্ত সুনিবিড় রূপটিও হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। বাবুইয়ের মতো নিজ হাতে গড়া খাসা কাঁচা ঘর ছেড়ে আমরা হয়ে উঠছি চড়ুই পাখি। কিন্তু গ্রাম যদি না বাঁচে আমরাও বাঁচব না। গ্রাম বাঁচলে বাঁচবে শহর, এমন স্লোগানে প্রান্তিক বাংলাদেশের স্থাপত্যকে গভীরভাবে বোঝা ও জানার প্রয়াসে কাজ করছেন একদল তরুণ স্থপতি ও স্থাপত্যের শিক্ষার্থী। তারা গ্রামের ঐতিহ্যকে বজায় রেখেই মানুষের আবাসকে নতুন করে সাজিয়ে দিতেও চেষ্টা করছেন। আজকের আয়োজনে আমরা জানব সেই গল্প। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। যে তরুণ দলটির কথা বলছিলাম সেই দলটির নাম গ্রাম্য, যার অন্যতম উদ্যোক্তা হিসেবে এর নেতৃত্ব দিচ্ছেন স্থপতি শেখ মুহাম্মদ রেজওয়ান। তিনিই আমাদের আজকের অতিথি। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শুরুতে যে কথা বলছিলাম যে আসলে গ্রামের কথা বললেই কিন্তু আমাদের চোখের সামনে মাটির ঘর ভেসে ওঠে। আমরা একটা উঠোনের ছবি দেখি, একটা গ্রামে কুড়ে ঘরের ছবি দেখি, সেখানে পুকুর থাকে, তো এই ধরনের একটা চিত্র আমাদের চোখের সামনে আসে। এখন আমরা সবসময় বলি যে মাটির ঘর আসলে বিজ্ঞানসম্মত, তো সেটা কেন, এই ব্যাখ্যাটা যদি করতেন। গ্রামীণ স্থাপত্য উপকরণ হিসেবে সবসময় যেগুলো প্রাধান্য পেয়েছে, বিল্ডিং ম্যাটেরিয়ালের কথা আপনি বলছেন, মূলত মাটির কথা বা বাঁশ বেতের কথা আসলো, তো এই সবগুলো আমরা অ্যাভেলেবল ম্যাটেরিয়াল হিসেবে প্রকৃতির কাছাকাছি থেকে গ্রামের মানুষ পেয়েছে, দীর্ঘ সময় ব্যবহার করেছে। এবং একই সাথে বিজ্ঞানসম্মত বলার যে মূল কারণ, সেটা হচ্ছে এই অ্যাভেলেবল ন্যাচারাল ম্যাটেরিয়াল ব্যবহার করলে আমার অবশ্যই পরিবেশের উপর প্রভাব কম পড়ে, কার্বন নিঃসরণের পরিমাণ কম হয়, এবং এসব বাসায় ন্যাচারাল উপকরণ ব্যবহারের কারণে মানুষের যে তাপীয় স্বস্তি বা আমরা আজকাল থার্মাল কমফোর্ট নিয়ে অনেক গবেষণা করছি, সেখান থেকেও আমরা পাচ্ছি যে একটি সাধারণ মানুষের রেগুলার যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলোর জন্য যে তাপমাত্রায় তার কর্মক্ষমতা খুব ভালো হতে পারে, সেগুলো আসলে এই ধরনের গ্রামের বাসাগুলো ছিল একসময়। আচ্ছা, গ্রাম্য নামে আপনারা যে কার্যক্রম চালাচ্ছেন সেটার ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, গ্রাম্য মূলত 2018 সালের নির্বাচনের সময়ের একটি নির্বাচনী স্লোগানের প্রতিফলন বলতে পারেন, কারণ তখন গ্রাম হবে শহর এরকম একটা নির্বাচনী প্রচার চলছিল কোনো একটি রাজনৈতিক দল থেকে। স্বাভাবিকভাবেই সরকারের বিভিন্ন স্লোগানের প্রতি স্থপতি সমাজ বরাবরই তীক্ষ্ণ দৃষ্টি রাখে, কারণ প্রচার প্রসারের করতে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো কারণে যদি সেটি আমাদের বিল্ট এনভায়রনমেন্টে খারাপ প্রভাব ফেলে, সেটা নিয়ে চিন্তা করতে হয়। তো আমিও খুব চিন্তিত ছিলাম যে গ্রাম হবে শহর যখন বলা হচ্ছে, আপনিও একটু আগে বললেন যে গ্রাম বাঁচলে শহর বাঁচবে, তাহলে শহর গ্রামকেও যদি শহর করে ফেলি তাহলে আসলে কী হবে, সেরকম একটি আশঙ্কার জায়গা থেকে মূলত গ্রামকে নিয়ে কিছু কাজ করার তাগিদ অনুভব করি। এবং এই সমসাময়িক আরেকটি ঘটনা ঘটে, খুব গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য। মানিকগঞ্জের একটি গ্রামের একজন কৃষক, যিনি চিটাং ইউনিভার্সিটি থেকে জার্নালিজমে পাশ করেছিলেন, দেলোয়ার ভাই, উনি আইএবিতে একটা সেমিনারে আসেন এবং উনি আসলে অনেক কটাক্ষ করেন আমাদের স্থপতি সমাজকে যে আমরা আসলে গ্রামে যখন কাজ করছি সেটি গ্রামের ওভারঅল যে পরিবেশ সেটার সাথে খুব সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। সেরকম একটা জায়গায় আমি যেহেতু শহরে বেড়ে উঠেছি, আমার চট্টগ্রামে জন্ম, শহরের জন্ম, শহরের স্কুল কলেজে পড়েছি, গ্রামকে আমি তো আসলে কম বুঝি, তো তখন আসলে যেটা মনে হলো যে আমার যদি বুঝতে চাই, আমার শক্তি হচ্ছে আমার ছাত্রছাত্রী, যেহেতু আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে স্থাপত্য বিভাগে চাকরি করছি, এবং আমার এই ছাত্রছাত্রীদের থ্রুতে আমারও আসলে গ্রামের একটা এক্সপোজার হোক, এবং সেটা হতে হবে একটি
রেসিডেন্সিয়াল, গেলাম ট্যুর করে একদিন ঘুরে চলে আসলাম, এরকম না। তো তখন আসলে তিন দিনের একটি প্রোগ্রাম চিন্তা করি, যেখানে থেকে গ্রামকে বোঝার চেষ্টা করা হবে। সেটার ফলশ্রুতিতে কী হবে সেটা ছিল একাডেমিক প্রজেক্ট হতে পারে অথবা অন্যভাবেও হতে পারে, কিন্তু থাকাটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। তখন থেকে আসলে গ্রাম্য এই উদ্যোগটা শুরু হয়। তো আপনারা যে কর্মশালাগুলো করলেন, যে সেখানে গিয়ে থেকে কাজ করা, এর অভিজ্ঞতা কেমন সেটা জানতে চাই। এটার অভিজ্ঞতা এক কথায় বলতে গেলে খুবই অসাধারণ এবং আমাদেরকে আরও উৎসাহিত করেছে এই ধরনের কাজ করার ব্যাপারে। এটার মূল কারণ হচ্ছে আমি আমার এই ধরনের কাজের ক্ষেত্রে আমার যে গুরু মানি, উনি খন্দকার হাসিবুল কবির, উনি একসময় জিজ্ঞেস করেছিলেন, তোমরা যে গ্রামে কাজ করবে, কোন গ্রামে কাজ করবে এটা কে সিলেক্ট করছে? কারণ উনি বলতে চাচ্ছিলেন যে এই পাওয়ার প্লেটা শুরু হয় তখনই, তুমি যদি ভাবো যে ওই গ্রামের উন্নয়ন দরকার বা তুমি কাজ করতে চাচ্ছ, তাহলে ওই গ্রাম কি চাচ্ছে নাকি তোমাকে নিতে সেটা তুমি জানো না। তো সেই কারণে আমরা যেটা প্রথমে চিন্তা করি, যেহেতু দেলার ভাই এসেছিলেন এবং উনি বলছিলেন ওনার গ্রামের অবস্থা ভালো না, সো ওনার একটা আর্টস ছিল আমরা ওখানে যাই। তো প্রথমটা 2019 সালে আমরা শুরু করি ওনার গ্রামেই, মানিকগঞ্জে যাই, তিন দিন থাকি। আমরা বিভিন্ন গ্রামের মানুষের বাসায়, সেটা কৃষক হলে কৃষক, তাঁতি হলে তাঁতি, অনেক সময় আমরা মাঝখানে কাজ করেছি প্রতিবন্ধী একটা ইস্যুতে, সেখানে বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের বাসায় গিয়ে আমরা সার্ভে করি। আমরা লোকাল জনপ্রতিনিধিদের সাথে বসি আবার দুই দিন সার্ভের পরে, যে লোকাল জনপ্রতিনিধিরা আসলে ওই গ্রামের উন্নয়নের ব্যাপারে কী ভাবছেন, আর আমাদের দুই দিনের যে প্রাপ্ত জ্ঞান সেখান থেকে আমাদের কী মনে হচ্ছে সেটা হয়। আমরা স্কুল মাস্টার, গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বসি, তারা কীভাবে তাদের অতীত থেকে এই পর্যন্ত চেঞ্জটা দেখে এসেছেন। সো এইভাবে আসলে এই কর্মশালাটি চেষ্টা করে গ্রামের চেঞ্জটি কেমন করে হচ্ছে সেটা বোঝার, এবং অবশ্যই স্থপতি হিসেবে একটা অংশ থাকে সবসময় যে গ্রামীণ বাসাগুলোর একটা ডকুমেন্ট করা। এইভাবে আসলে ওয়ার্কশপটি ক্রমান্বয়ে চলছে আর কি, গত প্রায় 19 থেকে 19-এ প্রথম শুরু করেছি, প্রত্যেক বছরই মিনিমাম একটা দুটা হয়েছে, গত বছর 3টা ওয়ার্কশপও আমরা করেছি ভাগে ভাগে। আমরা ধরেন দেখছি যে শহরের মানুষ এখন একটু অবসর চান, তারা কিন্তু গ্রামীণ পরিবেশে বেড়াতে যেতে চান। যেমন আমরা অনেক রিসোর্ট দেখছি যেগুলো গ্রামীণ স্থাপত্যের আদলে গড়ে উঠছে, কিন্তু গ্রামীণ মানুষ যারা আছেন তারা কিন্তু শহরের বাড়িঘরকে আবার অনুকরণ করার চেষ্টা করছেন। তো রিসোর্টের কথা যেটা বললাম সেগুলো তো পরিমাণে আসলে সীমিত, কিন্তু গ্রামে যেই অংশগুলো আমাদের অবশিষ্ট আছে সেগুলোও কিন্তু আমরা পরিবর্তন এবং পরিবর্ধনের মধ্য দিয়ে যাচ্ছি, এবং যে আমাদের যে চিরায়ত স্থাপত্য সেটিকে কিন্তু হারিয়ে ফেলছি। তো এর ক্ষতি বা প্রভাব যেটি বলি না কেন, তা আসলে কতটা ব্যাপক আপনার দৃষ্টিতে? বিভিন্ন প্রাপ্ত জ্ঞান থেকে যেটা বুঝি, যে আমাকে আগে ক্লিয়ার হতে হবে যে আমি নিজে আসলে গ্রামকে কীভাবে দেখতে চাই। তো সেই জায়গাটায় আমি যদি সমস্যা এবং সুবিধা বলি, অবশ্যই গ্রাম ছায়া সুনিবিড় শান্তির নীর সব কিছুই বলছি, তাহলে কি গ্রাম চেঞ্জ হওয়া দরকার নেই? এরকম একটা পয়েন্টে যদি চলে আসি তাহলে আমাকে বুঝতে হবে সমস্যাগুলো কী হচ্ছে। তো এই ওয়ার্কশপের মূল ব্যাপারগুলোই হয় সেটা, যে গ্রামের অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেক ক্ষেত্রেই বিভিন্ন জায়গায় এখনও মহাজন কেন্দ্রিক, মাঝখানে মধ্যস্বত্ব একজন থাকছেন, তিনি বিভিন্নভাবে আসলে ডমিনেশন তার আছে যেটার কবল থেকে ওরা মুক্তি পেতে পারছে না। বিভিন্ন গ্রামে গিয়ে দেখেছি তাদের দিনে একটা লোন পরিশোধ করতে হয়, বিভিন্ন এনজিওর কাছ থেকে তারা টাকা নেয়, তার মানে তাদের কাছে টাকাটা নেই। তারপরে যদি বলি যে তারা কেন আসলে শহরের বাসা চাচ্ছে, তার মানে তার নিজের যে বাসাটা এখন সে আছে সেখানে সমস্যা হচ্ছে, সমস্যাগুলো যদি আমরা কোনোভাবে দূর করতে পারি তাহলে তারা যে ওটায় যাবে এরকম না। যেমন মুন্সীগঞ্জের একটা এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, তারা নিজেরাও স্বীকার করে যে মুন্সীগঞ্জের যে কাঠের বাসাগুলো সেগুলো থেকে তারা মুভ করে যখন পাকা বাসায় গিয়েছে সেটায় সে শান্তি পায় না। পায় না কেন, সেটা যখন আমরা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন টেম্পারেচারের মিটার, অ্যানিমোমিটার নিয়ে বাতাসের গতি, টেম্পারেচার মাপলাম, তখন কিন্তু খুব সহজে বোঝা যায় যে ওই সব বাসায় যে ভেন্টিলেশনটা ছিল সেগুলো আসলে এখনকার বাসায় হচ্ছে না। কিন্তু ওই যে লোকাল উইজডমটা একটা প্রায়োরিটি দেওয়ার ব্যাপার থাকে, যে তাহলে কি আমার মাটি বাস ওখানেই যেতে হবে নাকি? সো আমার কাছে যেটা মনে হয়েছে, সমস্যাগুলো আইডেন্টিফাই করে আমরা যদি প্রিন্সিপালটা ঠিক করি, ইরেসপেক্টিভ অফ দ্য বিল্ডিং ম্যাটেরিয়ালস, এটা কখনোই ইয়ে না যে ইটের বাসা হলে শহর হয়ে যাবে। গ্রামীণ স্থাপত্য তো আসলে যদি বলি, এটা আসলে চারপাশ থেকে উঠে আসা একটা কিছু, কখনোই কিন্তু আমাদের শহরের মতো একটা প্লট সামনে রাস্তা থেকে শুরু করে না, পাশে প্রতিবেশী, পিছনে বাঁশ বাগান, এই পাশে আমার অন্য ভিটা আছে, সামনে পুকুরটা আছে, আমার গবাদি পশুটা কোথায় থাকবে, হ্যাঁ কবুতরটাকে কোথায় রাখবো, সব মিলিয়ে তার এই যে চিন্তার পরিসরটা, তো ওই পরিসরটা সুন্দর ছিল এবং ওই সম্পর্কটাকে এখন আমরা বিভিন্নভাবে সাস্টেনেবল ভিলেজ যখন বলছি, স্মার্ট ভিলেজ বলছি, সেটাই করতে চাচ্ছি। তো আমরা স্মার্ট ভিলেজের একটা চর্চা অলরেডি করছি, মানে
হিসাব করলেও দেখবে এটা চরম সাস্টেনেবল একটা সিস্টেম, এটা চেঞ্জ হওয়ার দরকার নেই। চেঞ্জ হওয়া দরকার তাদের সমস্যাগুলো, মানে কেউ যদি বলে যে একজন কৃষক কি পাকা বাসায় থাকতে পারবে, না অবশ্যই পারবে, কিন্তু কৃষকের সেই পাকা বাসায় তার যেই দরকারগুলো, তার ধান মারাই দিতে হবে, ধানগুলো এক জায়গায় রাখতে হবে, সে খোলামেলা যেরকম থাকতে অভ্যস্ত, সেইটাকে করে বিল্ডিং ম্যাটেরিয়াল হলে আমার মনে হয় কোনো সমস্যা নেই। যেই কৃষক মাটির বাড়িতে বসবাস করছেন, হয়তো তার মেয়ের বিয়ে হচ্ছে না, এক ধরনের সামাজিক পরিস্থিতির কারণে তিনিও চাইছেন যে ইটের বাড়িতে যাব, সেখানে হয়তো ফ্লোরে টাইলসের ব্যবহার করব, তো সেই ক্ষেত্রে কেউ যদি আসলে আগের মতো মাটির ঘরে থাকতে আগ্রহী না হন, তো সেখানে নতুন করে পুরনো রূপকে ফিরিয়ে আনার কোনো উপায় আছে কিনা এবং স্থপতিদের করণীয়টা কি হতে পারে, আপনার কোনো কেস স্টাডি আছে কিনা? হ্যাঁ, গত বছর যে তিনটা ওয়ার্কশপ করেছি সোনারগাঁতে, পাশাপাশি তিনটি গ্রাম, তা সেখানে জামদানির কাজ হয়, প্রত্যেকটা বাসাতেই হাজব্যান্ড ওয়াইফ বা কেউ একজন অনেকজনকে নিয়োগ দিয়ে বিভিন্নভাবে জামদানির কাজ করছেন। আমরা ওখানে আরেকটা জিনিস দিয়েছিলাম যে আমরা ডিজাইন বিল্ডে যাব, মানে এখান থেকে ডিজাইন একটা হবে, সেটা আমরা বানাবো পরে, তো ওই জায়গাতেও তাদের আগ্রহ ছিল যে হ্যাঁ আমাদের দায়িত্ব, আমরা কী করতে পারি। তো ফাইনালি আমরা যেমন হয়েছে যে এই ইন্টারাকশনগুলো অনেক গিয়েছি, যে আমরা সিমেন্ট মিশিয়ে মাটির সাথে মাড ব্লকের প্রস্তাব দিয়েছিলাম, ওয়ার্কশপে বানানো হয়েছে, তাকে দেখানো হয়েছে যে এটা ওই মাটির দেয়াল না যেটা আপনি ভাবছেন আপনার সোশ্যাল স্ট্যাটাসটাকে কমাবে, কিন্তু ফাইনালি কিন্তু মানাতে পারিনি। তো এটা এক ধরনের লার্নিং যে আচ্ছা আমরা মানাতে পারলাম না। আমরা মাড প্লাস্টারের কথা বলছি ওনাকে, ব্রিকে আমাদের যেতে হচ্ছে, আমাদের আরসিসি ফ্লোর ঢালাইতে যেতে হচ্ছে, কিন্তু যেহেতু তাঁতের কাজটা মাটি গর্ত করে করে, সো আমরা ওখানে আমাদের দায়িত্বের জায়গা থেকে তার যে আর্গোনোমিক্স সেগুলো মেনটেন করা, প্লাস হচ্ছে প্রপার ভেন্টিলেশনের জন্য নির্দিষ্ট পরিমাণ জানলা এবং নির্দিষ্ট ওরিয়েন্টেশনে জানলাগুলো রাখা, আমরা ফ্লোর টাইলসগুলোকে আসলে সিসি দিয়ে নিজেরাই স্টুডেন্টরা ওয়ার্কশপের মাধ্যমে গিয়ে গিয়ে বানিয়ে এসেছে কিছু টাইলস, সেই টাইলসগুলো করা হবে। তো উনি যখন ওনার চোখের সামনে দেখছেন, ওইটার মাধ্যমে এক ধরনের আস্থা তৈরি হয় যে হ্যাঁ এটা এরকম হবে। আমি যদি বলি সহজের শহরের একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ভিতরের যে রুমের লেআউট, সেটা যদি মাটি দিয়ে করি সেটা তো হবে না গ্রামের কোনো কিছু, তো ওই রকম হওয়ার সম্ভাবনাও থেকে যায়। সো বিল্ডিং ম্যাটেরিয়ালটা নিয়ে আমাদের মানে অ্যাপ্রোপ্রিয়েটনেস নিয়েও কাজ করছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, মানে যে এটা আসলে কতটুকু দরকার, যেমন আমরা গ্লাসের ব্যবহার কিন্তু করছি, মানে গ্রাম দেখে কাঠের বাসা হতে হবে, মানে হতেই হবে, এই ব্যাপারটা হচ্ছে যে হলে না হলে কি সুবিধা অসুবিধা সেটাই আমরা যাচ্ছি। সো আমরা অপারেবলটা অন্যভাবে করছি, যে ইন্ডিভিজুয়াল অপারেবল হবে বাট গ্লাসের এবং স্টিল ফ্রেমেরই হবে, কিন্তু আমাদের প্রায়োরিটি হচ্ছে ভেন্টিলেশন প্রপারলি হওয়া না হওয়া সেই ব্যাপারগুলো নিয়ে আর কি। আপনাদের গ্রাম্যর ভবিষ্যৎ পরিকল্পনা জেনে আলোচনা শেষ করব। আপাতত ডকুমেন্টেশন ফেজে আছি, আমরা বিভিন্ন পাবলিকেশন করছি, একটা বইয়ের চিন্তা আছে গ্রাম্যর এই পুরো প্রসেস নিয়ে, আর অদূর ভবিষ্যতে ইচ্ছা আছে ডিজাইন বিল্ডটাকে একটা সাস্টেনেবল মডিউলে নিয়ে যাওয়া, যেখানে কোনো একটা কোম্পানি হোক বা কোনো একটা অর্গানাইজেশন আমাদেরকে এই স্পন্সরটা করবে, আমরা স্টুডেন্টদেরকে নিয়ে গিয়ে হয়তো 7 দিনের মধ্যে বাসাটা বানিয়ে ফেলবো, এরকম ডিজাইন বিল্ড মডিউলে যাওয়া। আর জামদানি নিয়ে চিন্তা আছে, যে তিনটা গ্রামের কথা বললাম, ওখানে একটা ক্রাফট ভিলেজ করার চিন্তা আছে, চেষ্টা করছি সেই সম্পর্কগুলো বাড়াতে, যেখানে প্রত্যেক বাসাতেই জামদানি বানানো হচ্ছে সেটাই তারা ডিসপ্লে করবে, ওখানে হাট হবে, একটা ক্রাফট ভিলেজের যে ধারণাটা বিভিন্ন আমাদের একাডেমিক পারফরমেন্সে হয় সেটাকে আসলে ধাপে ধাপে আমরা রিয়েল এক্সাম্পলে নেওয়ার ইচ্ছা পোষণ করি। অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ। আরেকটা বলবো যে শুধু শেষ কথা, সেটা হচ্ছে আমাদের গ্রামগুলোর দিকে আসলেই চোখ দেওয়া দরকার খুব ভালো মতো। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন আর্কিটেক্ট চৌধুরী সাইদুজ্জামান স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এটিএন নিউজ, এশিয়ান পেইন্ট সবাইকে। স্যার আপনার এক্সপিরিয়েন্স নিয়ার অ্যাবাউট 28 বছরেরও বেশি, এই সময়টাতে আপনি কোন ধরনের কাজগুলো বেশি করেছেন বা নিজের কাজগুলোকে কীভাবে তুলে ধরতে চান? আমাদের সময় তো শুধু বুয়েটের একটাই স্কুল ছিল যেখানে আর্কিটেকচার পাস করতে পারতাম, আর্কিটেক্ট হতাম। এখন আমাদের অনেকগুলো স্কুল হয়ে গেছে, অনেক ইয়াং জেনারেশন চলে আসছে, দ্যার নিউ আইডিয়াস, নিউ প্রোডাক্টস। রানা প্লাজার পরে ইন্ডাস্ট্রির একটা বড় রেভলিউশন হয়ে গেছে, কমপ্লায়েন্স ধরে কাজ করতো, সাথে হাসপাতালগুলো কাজ করতে হয়েছে আমাদের কিছু। স্যার আপনি একটু আগে বললেন যে আপনি আসলে হসপিটাল এবং অন্যান্য প্রজেক্টগুলোতে কাজ করে থাকেন, এই জায়গাগুলোতে যখন আপনি ফাইনাল ম্যাটেরিয়াল হিসেবে কিছু সিলেক্ট করতে যান, কোনো প্রোডাক্ট বা কোনো ফিনিশ, ফাইনাল ফিনিশের কথা যদি আমরা বলি, তখন আপনি কোন জিনিসটাকে আসলে খুব বেশি প্রায়োরিটি দিতে চান? প্রলেপ করতে গেলে প্লাস্টারিং ওয়ার্ক করতে হয়, দেন এ ঢাকতে গেলে আমাদের রং করতে হয়। কারণ আমরা যখন কোনো জায়গায় যাই তখন আমরা রংটাই দেখি, ভিতরে কিছু দেখি না, দেন রং ইজ দ্য ফাইনাল
এটা হলো প্রতিচ্ছবি যেটা বিল্ডিংয়ে দেখা যাচ্ছে। আমি একটা বিল্ডিং ডিজাইন করলাম, হাসপাতাল করলাম, হাসপাতালের কিছু স্পেসিফিকেশন অন্যরকম, ইন্ডাস্ট্রির অন্যরকম, বাসা বাড়ির অন্যরকম। স্যার, আপনি যেটা বলছিলেন যে হসপিটাল প্রজেক্টের কথা, তার মানে এখানে নিশ্চয়ই স্পেশালাইজড কোনো পেইন্ট লাগে দেয়ালের জন্য? হাসপাতাল নিজেই একটা স্পেশালাইজড জিনিস, যেখানে একটা রোগী যায় চিকিৎসার জন্য। তো দুইটা জিনিস হয়, তার একটা মনস্তাত্ত্বিক আরাম দরকার, তার একটা চিকিৎসা দরকার। এখন আমাদের যে হাসপাতালের যে যারা ওন করেন বা যারা ব্যবহার করেন, তাদের অবশ্যই সাবধান হওয়া উচিত। আর যেহেতু স্পেশালাইজড রঙ আসছে, যেমন আপনাদের মনে একটা প্রোডাক্ট আছে এখানে, রয়্যাল হেলথ শিল্ড প্রোডাক্ট একটা এশিয়ান পেন্টের, দ্যাট ইজ গুড, দ্যাট ইজ গুড। এই অর্থে যে ওইটা ব্যবহার করতে হবে, এটা এটা অপশান নাই ফর দ্য সেফটি অফ মাই পেশেন্ট, কারণ এই পেশেন্টের জন্যই হাসপাতাল তৈরি করা হয়েছে। টাইলসের মধ্যে কন্টামিনেশন হতে পারে, তার জয়েন্টে ঝামেলা হয়, যে এটা গুড ফর দ্য হেলথ, দ্যাট ইজ দ্য স্লোগান। অ্যাবসোলুটলি স্যার, অ্যাবসোলুটলি স্যার। এই জায়গা তো আসলে রঙের ব্যাপারটা নিয়ে আমরা কথা বললাম, এবং এখানে এরপরে যদি আমি বলি যে হসপিটালে তো আরও অনেকগুলো দিক আছে, ফ্লোর আছে, ওটি রুম আছে, সেই জায়গাগুলোতে স্যার আপনি কী সাজেশান দিতে চান? আমি অনেক আগে আমার একটা সুযোগ হয়েছিল একটা হাসপাতালের রিসার্চ প্রোগ্রামে যাওয়ার জন্য, আমি জাপানে গেছিলাম, দেখলাম যে ওদের কোনো ফ্লোরে তো কোনো টাইলস নেই, ওখানে তো সব এপক্সি লাগানো আছে, ওল্ড হোম যেগুলো আছে কাইন্ড অফ স্মল ক্লিনিক, ওখানেও তারা এই এপক্সি মেটেরিয়াল লাগিয়ে দিয়েছে। এপক্সির সুবিধা হলো যে আমার তো জয়েন্ট ফ্রি, এপক্সির সুবিধা হলো আমার তো এখানে কোনো ফ্লাই ডাস্ট জমছে না, কারণ আমাদের দেশটা হলো পলিমাটির দেশ, ফ্লাই ডাস্ট হবে, লোনা হবে, লবণ আছে মাটিতে, এটা কিছু করার নাই যতটা পারা যায় আমরা। তো এপক্সি একটা ভালো সলিউশন। এশিয়ান পেন্ট কিছু প্রোডাক্ট বার করেছেন, আমি যেন আনন্দিত, কারণ আমরা ব্যবহার করতে পারছি, না বার করলে ব্যবহার করতে পারতাম না। কিন্তু আই বিলিভ যে সবসময় আসলে মানে ডেভেলপমেন্টের একটা জায়গায় কিন্তু সবসময় থেকেই যায়, অবশ্যই, এবং ওইটা আসলে আমাদের সুযোগটা নেওয়া উচিত, এবং আপনার এক্সপার্ট ওপিনিয়ন আই বিলিভ যে আমাদেরকে হেল্প করবে আমাদের প্রোডাক্টকে আরও ডেভেলপ করার জন্য। স্যার, অনেকগুলো ব্যাপার নিয়ে আসলে আমরা এখন কভার করলাম, কিন্তু আপনি যখন কোনো ডিজাইন করতে যান তখন দেখা যায় কোন ট্রেন্ডে করবেন, কোন কালারে করবেন, কোন ধরনের রিসার্চ কি আপনাদেরকে হেল্প করছে এই ব্যাপারে? আর্যন্ডি ছাড়া কোনো কিছু ডেভেলপমেন্ট হবে না। এশিয়ান পেন্ট গত মনে হয় 3-4 বছর ধরে তাদের একটা প্রোগ্রাম আছে, কালার নেক্সট প্রোগ্রাম। এটার সুবিধা হলো আর্কিটেক্টদের সাথে সম্পৃক্ততা করে, তার রিসার্চ করে তাদের একটা আউটকাম নিয়ে আসেন, এবং তারা নেচারকে নিয়ে কাজ করার চেষ্টা করছেন, কারণ আমরা সব রঙই নেচারে দেখি, ওটাকেই আমরা কপি করে নিয়ে আমরা রঙ বানাই। এবং আমি শুনলাম যে প্রায় 150-200 সায়েন্টিস্ট কাজ করেন যারা পেন্ট নিয়ে কাজ করেন, আমরা নতুন নতুন প্রোডাক্ট পাবো, এই প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করতে পারবো। গবেষণা আপনারা করছেন, এর জন্য আমরা অবশ্যই ধন্যবাদ দিই আপনাদেরকে, এশিয়ান পেন্টকে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ স্যার। এটা আসলে অনেকটুকুই মানে নির্ভর করে আপনাদের উপরে, আপনারা অ্যাকসেপ্ট করলেই আসলে তখন দেখা যাচ্ছে এটা সার্থকতাটা আসে। আমরা হয় কি এখন বিদেশে সবাই যায়, তখন এসে বলে যে এটা লাগবে ওইটা লাগবে, আমরা নিজেরাও চাই, আমরা অনেক কিছু পাই না। তো যে যতটুকু আগাবে, আপনারা যে এতটুকু আগাচ্ছেন এর জন্য তো ধন্যবাদ। এশিয়ান পেন্টের রিসার্চ ডেভেলপমেন্ট একটা ইউনিটি আছে, মানুষকে আরাম এবং সেফটি দেওয়াটা জরুরি, এটা আপনাদের জন্য জরুরি, আমাদের জন্য জরুরি, আমজনতা যারা ব্যবহার তাদেরকে ঠিক পথে এবং সুস্বাস্থ্যের সাথে ব্যবহার করার জন্য। অনেকগুলো ব্যাপার বললেন যেগুলো আসলে যদি আমরা প্রপারলি টেক কেয়ার করতে পারি আমাদের সমাজটা আরও উন্নত হবে, সেবাটাও আমাদের উন্নত হবে, সমাজটাও সেফটি পাবে বেশি। আসল কথা হলো শুরুয়াতটা হওয়া দরকার, শুরু করেছেন একটা জায়গায় তো যাবোই আমরা ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আজকে আসলে আমরা অনেক ইনফরমেটিভ একটা ডিসকাশন করলাম আর্কিটেক্ট চৌধুরী সাইদুজ্জামান স্যারের সাথে, যেটার মাধ্যমে আসলে আমরা জানতে পারলাম কী কী সলিউশন নিলে আমাদের সমাজ এবং আমরা যারা আমরা সার্ভিসটা পেয়ে থাকি তার আরও ভালো সার্ভিস পেতে পারি। সো আশা রেখে প্রত্যেকটা ডিসকাশন আমাদেরকে হেল্প করবে আমাদের ডিসিশন মেকিংয়ে। সবাইকে ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। Powered by Asian Paints.